খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে রাজ্যের ব্লকে ব্লকে শুরু হয়েছে উদ্যান পালন সপ্তাহ কর্মসূচি। সেই অনুসারে মঙ্গলবার রায়গঞ্জের কর্ণচূড়ায় অবস্থিত জেলা উদ্যান পালন দপ্তরের কার্যালয়ে অনুষ্ঠিত হয় একটি কর্মশালা, যেখানে উন্নত কৃষিকার্যের বিষয়ে আলোচনা করা হয়। জেলা উদ্যান পালন আধিকারিক সুমন কর জানান, 22 অগস্ট থেকে 28 অগস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি। তার অঙ্গ হিসেবে ব্লকে ব্লকে কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হবে। মূলত কৃষক প্রশিক্ষণ শিবিরের পাশাপাশি বিনামূল্যে উন্নত প্রজাতির ফলের চারা, নিম তেল ও নিম খৈল বিতরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন রায়গঞ্জ ব্লকের 60 জন কৃষক উপস্থিত ছিলেন কর্মশালায়। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প ও উদ্যান পালন দপ্তরের উদ্যোগে রাজ্যের প্রতিটা জেলাতেই উদ্যান পালন সপ্তাহ শুরু হয়েছে। তারই প্রাথমিক প্রোগ্রাম আমরা রায়গঞ্জ ব্লকের প্রোগ্রাম আমাদের জেলা উদ্যান পালন দপ্তরের অফিসে করলাম উদ্যান ভবনে। এই উদ্যান পালন সপ্তাহ এই 22 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 28 আগস্ট পর্যন্ত। আজকে রায়গঞ্জ ব্লকের অনুষ্ঠান হলো, এরপরে প্রতিটা ব্লকে আমরা কৃষকদের জন্য কৃষক প্রশিক্ষণ শিবির, বিনামূল্যে বিভিন্ন উন্নত প্রজাতির ফলের চারা এবং বিনামূল্যে নিম খোল নিম তেল শিশুদের হাতে তুলে দেবো। আজকে কী কী বিষয় ছিল? আজকে সাধারণত উদ্যান পালন দপ্তরের কী কী স্কিম হচ্ছে সেটা নিয়ে আলোচনা, তার সাথে সাথে উদ্যান জাতীয় ফসল কীভাবে আধুনিক উপায়ে চাষিরা চাষবাস করতে পারবে সেটা নিয়ে একটা আলোচনা হচ্ছে। তার সাথে সাথে আমরা হচ্ছে চাষিদের বিনামূল্যে বিভিন্ন উন্নত প্রজাতির ফলের চারা তুলে দেবো, এর সাথে হচ্ছে জৈব চাষে আগ্রহ বাড়ানোর জন্য বিভিন্ন নিম খোল ও নিম তেল চাষিদের হাতে তুলে দেবো। চা বাগান দখলকে কেন্দ্র করে মালিক পক্ষ ও আদিবাসী শ্রমিকদের মধ্যে সংঘর্ষের 24 ঘন্টা পরেও মঙ্গলবারও থমথমে এলাকা। উল্লেখ, সোমবার দুপুরে উত্তর দিনাজপুর জেলার হাতিয়াগঞ্জ পঞ্চায়েতের পিয়ারিলাল চা বাগান দখলকে কেন্দ্র করে মালিক পক্ষ সঙ্গে আদিবাসীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে চা বাগানের শ্রমিক আদিবাসীদের ওপর গুলি চালানো হলে ছড়া গুলিতে জখম হন 13 জন আদিবাসী। এই ঘটনার পর আদিবাসীদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। জমি মাফিয়াদের অত্যাচার প্রতিরোধ করতে আদিবাসীরা তীর ধনুক নিয়ে এলাকা ঘিরে রেখেছিলেন। এলাকার উত্তেজনা প্রশমনে বসানো হয় পুলিশ পিকেটও। সোমবারের পর মঙ্গলবার সকাল থেকে এলাকায় চলছে পুলিশি টহলদারি। রাস্তায় দেখা মিলছে হাতে গোনা লোকজনের। এদিন নতুন করে এলাকায় অশান্তির খবর পাওয়া না গেলেও বাড়িঘর হারিয়ে চরম বিপাকে পড়েছেন বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত আদিবাসী পরিবার। আমরা তো ভয়ে পালাই গেছি। আজকে সকালে যাই দেখছি সব বাড়তি যেতগুলো জিনিস ছিল একটাও নাই, শুধু ওই জলে গেছে টিম পড়ে আছে ওইগুলাই আছে। সেটার জন্য আমরা এখন কমপ্লেন করতে হবে, না কমপ্লেন করলে আমরা কোথায় থাকবো? এখন আমার বাচ্চা কাচ্চা আছে, খাবার এখন সকাল থেকে নাই। হ্যাঁ, ভয়ে পালাইছি। আজকে গিয়েছি দেখতে পেলেন যে ঘর বাড়ি? হ্যাঁ, আজকে সকালে গিয়েছি দেখতে। কি মনে হচ্ছে, কারা চালিয়েছে? যা আমরা মনে করছি যদি অন্য মানুষগুলো জ্বলাই দিত, সব বাড়িতে জ্বলাই দিত, শুধু বেছে আমার দুই পরিবার কেন জ্বলাই গেছে, বাদ বাকি বাড়ি কিন্তু জ্বলাই না। কিরকম করে থাকবো, কি খাবো এখন, ওটার জন্য আমরা থানা যাচ্ছি কমপ্লেন করতে। ছিল 7 পরিবার, ছিল 2 পরিবারে জ্বলাই গেছে।